যৌথ প্রযোজনা সিনেমা বাদশা দ্য ডন আসছে ঈদে, একই সাথে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। পরিচালনা করেছেন বাবা ইয়াদব। মুক্তির আগে সিনেমার বিভিন্ন দিক নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন এই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। আসছে ঈদে বাংলাদেশ এবং কলকাতায় একই সাথে মুক্তি পেতে যাচ্ছে বাদশা সিনেমাটি। পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা বাবা ইয়াদব। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিত, আর তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। I'm playing the character called Shreya, who is actually like poo in Kabhi Khushi Kabhi Gham. Attitude, সব সময় খুব জোশে থাকে। She's the best in the world. ওর আশেপাশে কেউ দাঁড়াতেই পারে না, এরকম একটা মেন্টালিটির মেয়ে হচ্ছে গিয়ে শ্রেয়া। সিনেমায় জিতের সাথে নিজের কেমিস্ট্রি আর প্রেম গড়ে ওঠার গল্প নিয়ে কথা বললেন নুসরাত ফারিয়া। শ্রেয়া ফল ইন লাভ উইথ সামওয়ান যে ওর থেকেও ডাবল কি বলবো চতুর, বাট ও খুব চালাক। সো দুই চালাকের প্রেম কিভাবে হয়, শ্রেয়া এন্ড বাদশা, দিস ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট। আই লাভ ইউ বাদশা, আই লাভ ইউ প্রিয়া। এর আগে ফারিয়া অভিনয় করেছেন অঙ্কুশ ও ওমের বিপরীতে, আর এবার জিত। কেমন ছিল কাজ করার অভিজ্ঞতা? It was amazing, a mind-blowing experience. Reason, working with a superstar, I think, chomoker thekeo beshi thake, tumi onek kichu shikhte paro. You got to learn a lot of things. Tomake onek choto choto jinish, onek techniques shikhabe. I am not a good actor and I know that. And ami acting pari na, eta amar shohoj shikharokti. And he was like, tomar acting korte hobe na, just be yourself. So I was just being myself and he was playing with me all the time. কলকাতা এবং বাংলাদেশ দুই জায়গার শুটিং ইউনিটের সাথেই কাজ করেছেন নুসরাত। কাজের পরিবেশ আর কাজ করার ধরন নিয়ে জানালেন এই অভিনেত্রী। We work in a relaxed way, যেটা অ্যাকচুয়ালি আর্টিস্টের জন্য টেকনিশিয়ানসের জন্য ইটস ভেরি গুড, বাট কাজের ক্ষেত্রে একটু লেন্দি হয়ে যায়। আর ইফ আই টক অ্যাবাউট কলকাতা, ওখানে দরমরম ভাবে কাজ, মানে ফাস্ট 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 ফাস্ট, যেটা আর্টিস্টের ইমোশন পয়েন্ট অফ ভিউতে একটু কম, অনেক বেশি প্রেশার যায় আমাদের উপর, বাট কাজটা অন টাইম উঠে আসে। এর মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির গান ও ট্রেলার। যদিও সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান ও কলাকুশলীরা, তবে মুক্তির পরেই জানা যাবে বাদশা কতটুকু দর্শক গ্রহণযোগ্যতা পায়। কামরুল জিফাত, শোবিজ টুনাইট।